হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না, তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না। ভিটামিন সি, ভিটামিন ই, এই ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই। চীনে যদি কারো লিভার প্রবলেম হয় তখন তাকে একদম বাচ্চা খাসি বা যে কোনো প্রাণী মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে, আর বিসি ডাব্লিউবিসি বেড়ে যাবে। এই যে লিভার মানুষের, প্রাণীর লিভারটা মানুষের লিভারে এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়, এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টে, হাড়ের শক্তি বৃদ্ধিতে, পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে, শরীরের শক্তি বৃদ্ধিতে মোটামুটি ভালোই কাজ করে, যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে, একটু বেশি করে পনির খেলে, বেশি করে দুধ খেলে, বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন 3 বেলা খাই। এ কারণে এই কথাগুলো আপনি বিবেচনা করবেন। আজকের দিনে আমাদের 48 লক্ষ লোক আমার এই বক্তব্যগুলি ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে শুনতেছি। এই 48 লক্ষ লোক বাংলাদেশের লোক না, সবই ইউরোপ আফ্রিকার লোকেরা, মধ্যপ্রাচ্যের লোকেরা আমার বক্তব্যগুলি শুনতেছে। এই 48 লক্ষ লোক একদম বোকা না। আমি তো বিশ্বাস করি আগামী 20 সালের ভিতরে প্রতিদিন 1 থেকে দেড় কোটি মানুষ আমার এই বক্তব্য শুনবে। আমরা সুস্থ সবল সুন্দর সমাজ গড়তে চাই, সুস্থ সবল মানুষ গড়তে চাই, সুস্থ মানুষ সুস্থ সমাজ তৈরি করতে পারে, আর অসুস্থ মানুষ অসুস্থ সমাজ তৈরি করবে। সংগ্রহ করছি ওগুলি দেখতে দেখতেই একদিন আমরা হার্বাল চিকিৎসার দিকে আসছি। আমরা দেখছি আমার দাদি, আমার দাদা, আমার নানু, আমার মা বিনা পয়সায় মানুষদেরকে প্রতিদিন এই পুদিনা পাতা, থানকুদি পাতা, তুলসী পাতা, 10টা রোগের ওষুধ একবার একটা প্যাকেট করে, তুমি এটা মধু দিয়ে খেয়ে নিবা, তোমার রোগ ভালো হয়ে যাবে। এই সর্দি কাশি ঠান্ডা বাসক পাতা, তুলসী পাতা আর আদা, গোলমরিচ, লবঙ্গ, 4টা জিনিস দিয়া, একটু আদা দিয়া ফ্রি দিয়ে দিত, বাবা তুমি এটা খাও, তোমার ঠান্ডা সর্দি কাশিটা আজকেই ভালো হয়ে যাবে। কি হচ্ছে তোমার? আমার দাঁতে ব্যথা হইতে, মুখ দিয়া সব রোগ হয় শুরু, দাঁতের ব্যথা, তুমি কচি নিম পাতা চিবাবা প্রতিদিন 2-3 বার করে, তুমি প্রতিদিন 2-3 বার করে একদম কচি লাল আমের পাতাটা প্রতিদিন 3-4 বার করে 3-4টা চাবাবা, তুমি প্রতিদিন কচি পেয়ারা পাতা চাবাবা, তোমার দাঁতের গোড়া শক্ত হবে, তুমি একটু ফিটকিরি দেবা দাঁতের গোড়ায়, তোমার দাঁতের গোড়া শক্ত হবে। একদম যদি তুমি না সারে, বয়স্ক লোকের জন্য একটু কর্পূর দিবা, এরপরও যদি না সারে তাহলে একটু হীরার কষ পাউডার করে দাঁতের গোড়ায় দিয়ে দিবা, আলহামদুলিল্লাহ দাঁতের গোড়া পাথরের মতো হয়ে যাবে। এই যে চিকিৎসাটা, এই চিকিৎসাটা আজকে আবার ঘুরে ফিরে আসছে। আমি দেখছি গ্রামে আমার মা, দাদি, আমার নানি আমাশা হয়েছে, একদমই সারে না, তখন কি করতো? স্যালাইন খাওয়াইতো। স্যালাইনও যখন না ছাড়তো তখন সে ডাবের পানির ভিতরে একটু ফিটকিরি দিয়ে, অল্প একটু ফিটকিরি দিয়ে ডাবের পানিটা খেতে দিয়ে দিত, অথবা পানির ভিতরে ফিটকিরি দিয়ে খেতে পারতো, খেতে বলতো। এর ফলে আমাশা 100% ভালো হতো। এখন কি এমন কোনো ওষুধ আছে যে আমাশা ভালো হয়? আজকে ভালো হয়, কালকে ক্ষতি হয়, আর তখন একেবারে সারা জীবনের জন্য আমাশা ভালো হয়ে যেত। অনেক লোকের অশ্ব ছিল, পায়খানার সাথে রক্ত যায়, তারা আমার দাদির কাছে আসলে পরেই আমি দেখতাম সে বলতো যে তুমি পেঁপের কষ খাও, পেঁপে খাও, পেঁপে পাতা ভিজিয়ে সেই পানিটা খাও। এর ফলে তার অনেক রকম রোগ, স্টমাক প্রবলেমগুলো চলে যেত। পায়খানার সাথে রক্ত পড়া বন্ধ করার জন্য আগের দিনে নিম তৈল, তুলা দিয়ে পায়খানার নালিতে দেওয়া হইতো, এবং ওয়াটার ডুশ পদ্ধতি তারা ব্যবহার করত, এবং ওয়াটার ডুশ পদ্ধতি ব্যবহার করত, বেশি করে পানি খেত, অনেক বেশি বেশি করে তারা পেঁপে, বেল এগুলো খেত। এখনও যদি বেল কেউ খায় তাহলে তার আমাশা চলে যায়, বেল কেউ খায়, পাকা বেল যদি কেউ খায় তাহলে পরে তার ইয়ে চলে যায়, তার অশ্বগন্ধ পিচ্ছুলা চলে যায়। অর্থাৎ এই খাবারগুলো তো আমরা অস্বীকার করতে পারতেছি না, এই ওষুধগুলোকে আমরা অস্বীকার করতে পারতেছি না। আমরা আধুনিক হয়েছি, আধুনিক ডাক্তারদের কাছে যাচ্ছি, আরোগ্য না হয়ে আবার ফিরে যাচ্ছি আয়ুর্বেদের কাছে, আবার ফিরে যাচ্ছি হোমিওপ্যাথির কাছে, আবার ফিরে যাচ্ছি কবিরাজদের কাছে, হারবালের কাছে। কিভাবে কাঁচা খাওয়া যায়? আগে আগে ওষুধ খাওয়ার আগে এইগুলো আপনি একটু নিম পাতা ভিজিয়ে খান, নিম পাতা থেকে বড়ি করে আপনি খান, আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিজের হাতও ধুন, পাতাটাও ধুন, ধুয়া তারপর বড়ি বানাইতে থাকেন। বড়ি বানাইয়া প্রতিদিন 10টা বড়ি খান, আপনার সুগার লেভেলটা কমে আসবে। তবে আপনি যদি সক্ষম দম্পতি হন তাহলে পরে মধু দিয়ে নিম পাতা খাবেন, তাহলে ক্ষতিটা কম হবে। এইভাবে আমরা মানুষকে শিখাইতেছি। অর্জুন গাছের ছাল খাইলে উপকার হবে না, অর্জুন গাছের শিকড়ের ছাল খেতে হবে, তাহলে আপনার উপকার হবে। অযথা অর্জুন গাছটাকে সাজবেন না। আল্লাহ নিচে আর অর্জুন গাছের নিচে ছালের ভিতরে 100% ওষুধ দিছে, আর বাইরের চামড়া যেটা সূর্যের কিরণ লাগে সেটা 40% গুণ কমে যায়। যেরকম ডিম যদি আপনি বেশি সিদ্ধ করেন ডিমের কোনো গুণই থাকবে না, আপনি আধা সিদ্ধ কাঁচা কাঁচা ভাবরাইকা ডিম ভাজবেন, ডিম সিদ্ধ করবেন। আপনি দুধ 1 জালের বেশি দিতে পারবেন না, সেই দুধে কোনো উপকার হবে না। মধু সামান্য নিরপেক্ষ জাল দিতে পারবেন, মানে সরাসরি আগুন দিতে পারবেন না, আরেকটা জিনিস আগুনে এর ভিতরে হিট করবে, ওইটার ভিতরে আপনার যেই কড়াইটা দিবেন ওইটা দিয়ে আপনি মধু জাল দিতে পারবেন। এগুলি নো সোর্স প্রোডাক্ট। এগুলির যে আমাদের গুড পজিটিভ ব্যাকটেরিয়াগুলো আছে না, এই ব্যাকটেরিয়াগুলো সুরক্ষা করার জন্য আমাদেরকে কম হিটে কম জালে খুব ঠান্ডাভাবে আদর করে যত্ন করে এই খাবারগুলিকে খেতে পারলে আমরা 100% ওষুধি গুণ পাবো, নিরোগ সমাজ গড়তে পারবো, নিরোগ মানুষ তৈরি করতে পারবো, নিরোগ মানুষই সুস্থ সমাজ গড়তে। ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা বাংলাদেশে পশু পাখির জন্য ওষুধ ছিল না, আলহামদুলিল্লাহ এখন আমরা হারবাল গাছগাছটা দিয়া আমাদের গরু ছাগল মুরগি এগুলোর জন্য ওষুধ তৈরি করে প্রায় 60 ধরনের ওষুধ আমরা বাজারে ছাড়া আরম্ভ করেছি। আমরা মনে করি যে এর ফলে মানুষের অনেক উপকার হবে। আমরা কিছু নিম থেকে তৈল গাছে দেওয়ার জন্য, পোকামাকড় মারার জন্য অর্গানিক পেস্টিসাইড ধীরে ধীরে 2-4টা নিম মেহগুনি এগুলো দিয়ে আমরা আরম্ভ করেছি অল্প অল্প করে, আলহামদুলিল্লাহ আমরা এটার রেজাল্ট পাবো। আমরা বর্তমানে কেঁচো সার আমরা বাজারজাত করতেছি, আমাদের কেঁচো সার ভালো মার্কেট আছে। আমরা স্প্রেলুনার নিজেরা তৈরি করি এবং বাজারজাত করি, আমরা স্প্রেলুনার ভালো বাজার সৃষ্টি করতে পারছি। মৌমাছির চাষ থেকে আমরা মধু তৈরি করে সেই মধু আমরা নিজেরা হালুয়া তৈরি করি এবং বাজারজাত করি। আমরা সরিষা তেল যেটা বাজারে সারি সেই সরিষার ভিতরে আমরা 100% মাঘি সরিষা, হলুদ সরিষা যেটাকে বলি, এই সরিষাটা আমরা ভাঙি। এটা 5 টাকা কেজিতে বেশি লাগে বা 7-10 টাকা কেজিতে বেশি লাগে। আমরা মনে করি আমি বেস্ট কোয়ালিটি ছাড়বো, ভালো কোয়ালিটি ছাড়বো। এটা দিয়ে আমরা পরীক্ষা করি যে আমরা হাজির বিরানি যেরকম মাঘি সরিষা দেওয়া হলুদ সরিষা দেওয়া পাক হয়, ওইরকম আমরা ওই তেলটা দেওয়া বিরানি পোলাও খিচুড়ি পাক করে দেখছি, মনে হবে যে একদম ঘি দিয়ে পাক করা হয়েছে। এর ফলে হবে কি, এটা ঠান্ডা প্রতিরোধক। এই শীতের দিনে যদি কেউ মাঘি সরিষার তেল দিয়ে মুড়ি খায়, চিরা খায়, ভাত খায়, একটু খিচুড়ি পাক করে, তাহলে সেটা আমাদের শরীরকে গরম রাখবে, লাংসকে গরম রাখবে, এবং শরীরে যাদের লো প্রেশার আছে, হাত যাদের ঠান্ডা হয়ে যায়, পা যাদের ঠান্ডা হয়ে যায়, শরীর যাদের ঠান্ডা হয়ে যায়, আলহামদুলিল্লাহ তারা নিউট্রাল হবে যদি সরিষার তেলটা অরিজিনাল হয়, খাঁটি হয়, নিজেদের ভাঙানো হয়। আমরা নারকেল তেল নিজেরা চীন থেকে মেশিন এনে নিজেরা ভাঙতেছি। এর ফলে আমরা দেখতেছি আমাদের নারকেল তেলটা বাজারে সবচেয়ে ভালো রিপুটেশন আসতেছে। আমাদের 16 লক্ষ মানুষই বলতে যে আমরা আমাদের নারকেল তেল ব্যবহার করে আমরা খুব উপকার পাই, আমরা আমাদের সরিষার তেল ব্যবহার করতেছি, আমরা আমাদের মধু ব্যবহার করতেছি, আমরা আমাদের স্পেরুনা ব্যবহার করতেছি, আমরা আমাদের কেঁচো সারটাকে ব্যবহার করতেছি। আমাদের একটা সমাজ মডার্ন সমাজ আমরা তৈরি করেছি যারা নিরোগ থাকার জন্য সুস্থ সুন্দর থাকার জন্য আমাদের তৈরি সকল প্রোডাক্ট